কিন্তু সেই ভালোবাসাই কিন্তু অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। এদের কোন ভাষায় তিরস্কার জানাবো সেই ভাষা তো আর নেই। আমরা আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে দেখছি আপনারাই কাবার। তাকে ঘিরেই যত আলোচনা, তাকে ঘিরেই যত সমালোচনা, তবে বাস্তবতা হচ্ছে তিনি ঢালিউডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একজন শাকিব খান বাংলা সিনেমাকে টেনে নিয়ে যাচ্ছেন, অনেকের কর্মসংস্থানেরও ব্যবস্থা করছেন। ভালোবাসার পণ্যটা যেন কোনো পরিবারের কাল বয়ে নিয়ে নিয়ে আসে, এই ভালোবাসার পণ্যটা যেন কোনো কোনো পরিবারে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ নিয়ে এসে সর্বশান্ত না করে। আইসিইউতে থাকা বাংলা সিনেমাকে অক্সিজেন দিচ্ছেন এই শাকিব খান। বস শাকিব খানের রাজকুমার সিনেমার শুটিং চলছে, এইবার শাকিব খান নিজেই ক্লিয়ার করে দিয়েছেন রাজকুমারের ফাইট অনেক ভালো হয়েছে। বলে রাখা ভালো, প্রিয়তমা মুভির সবচেয়ে নেগেটিভ পয়েন্ট ছিল মানহীন ফাইট রাখা। এই মানহীন ফাইটের কারণেই মুভিটাই একটু দৃষ্টিকটু লেগেছিল। কিন্তু রাজকুমার মুভি অ্যাকশন মুভি না হওয়া সত্ত্বেও গল্পের প্রয়োজনে যতটুকু ফাইট রাখা দরকার ততটুকুই রাখা হয়েছে এবং ততটুকুই ভালোভাবে সম্পূর্ণ করা হয়েছে। যার উদাহরণ, একটা ফাইটের জন্যই খরচ 70 লক্ষ টাকা। যেই দেশে 2024 সালে এসেও 40-50 লাখ টাকার সিনেমা হচ্ছে, সেখানে মাত্র 3 মিনিটের একটি ফাইটের জন্য 70 লক্ষ টাকা বাজেট সত্যিই অবাক করার মতো। এছাড়া ফাইট ডিরেক্টরগুলো বাংলাদেশের নিম্নমানের কেউ না, ওনারা ইন্ডিয়ান। সুতরাং রাজকুমারের গল্প ওভারঅল পাবলিক কীভাবে নেবে সেটা জানি না, তবে ফাইট নিয়ে খুশি থাকবে এতটুকু কনফার্ম। এভাবে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যেতে হবে। প্রিয়তমা দেখে যদি আপনি 30 সেকেন্ড কান্না করে থাকেন, তাহলে আমি বলবো রাজকুমার দেখে আপনি 30 মিনিট ধরেই কাঁদবেন। ভালোবাসার পণ্যটা যেন কোনো পরিবারের কাল বয়ে নিয়ে আসে।